ও, তার মানে তো বিবাহিত। আগে না, উনি এখন আনমেরির তকমা গলায় ঝুঁকিয়ে ছোট ভাইকে বিয়ে করাচ্ছে। কাহিনী কি জানিস কিছু? না। কথাটা বলেই ছোট পাতিলে করে পানি বসালো চুলায়। রিমুর মনোযোগ তখন আধারের দিকে। ছেলেটাকে ভালো লেগেছে ওর। জলের বিয়েটা হোক, তারপর ওর থেকে নাম্বারটা নিতে হবে, মনে মনে ভাবলো রিমু। রিমু নাস্তার প্লেটগুলি নিয়ে আসলো আধারের সামনে থেকে। লোকটা তো কিছুই খেলো না, কথা বলার চেষ্টা করেছিল সেটাও বলেনি। রিমু সেগুলো ক্যাবিনেটের ওপর রেখে বলল, লোকটা তো নাস্তাও মুখে তোলেনি, ডায়েট টায়েট করে নাকি? জোনাকি কফি বানাতে বানাতে বলল, কি জানি আপু, জানি না তো, তবে কফি দিলে সেটা খাবে নিশ্চয়ই। সারাদিনই তো দেখি ওই তেতো তেতো কফি সবাই করছে, মগের উপরই মগ। কথাগুলো বলেই জোনাকি একটা মগে কফি নিয়ে নিল। রিমু ভ্রুকুচকে বলল, তুই জানিস কেমনে? উনি আমার বস আপু, আর আমি অসহায় বালিকা, ওই রকচটা গোমরা মুখ মানুষটার পিয়ে, অর্থাৎ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। কথাটা বলেই প্রস্থান করলো জোনাকি। রিমুর ঠোঁটে হাসি ফুটে উঠল। জোনাকির থেকেই তো তাহলে নাম্বার নেওয়া যাবে এই ভেবে। তৈমুর আর নিশি জলকে হলুদ লাগিয়ে আধারের পাশে বসে আছে। জোনাকি আধারের দিকে কফির মগ এগিয়ে দিয়ে বলল, আপনার কফি। আধার এক পলক তাকিয়ে কফির মগটা নিয়ে নিল। সেদিকে তাকিয়ে মুখ টিপে হাসলো তৈমুর। নিশিকে ইশারা করলো ওদের দুজনকে দেখতে। নিশি খেয়াল করলো দুজনকেই। প্রথম দিনের থেকে আজ অনেক পরিবর্তন দুজনের মাঝে। যাক, আধার যে এখন আর মেয়েটার সাথে রুড বিহেভিয়ার করে না, এটাই অনেক। তৈমুর রসিকতা করে বলল, বিআইন, আপনার বিআইয়ের জন্য কি স্পেশাল ট্রিট? না মানে সে কফি পাচ্ছে আমরা পেলাম না, সম্পর্কে বিআই বিআইন তো আমরাও। জোনাকি আমতা আমতা করে বলল, হ্যাঁ হ্যাঁ বুঝেছি, তোমার স্যারের জন্য স্পেশাল ট্রিট তোমার তরফ থেকে। জোনাকি লজ্জা পেল, আগ বাড়িয়ে কফি দেওয়াটা কি ভুল করল? সবাই কি উল্টো পাল্টা ভাবছে? তৈমুর আধারকে আলতোভাবে ধাক্কা দিয়ে বলল, কি শালা বাবু, কিছু চলছে নাকি? আধার ভ্রুকুচকে তাকালো একবার, মুখে কিছু বলল না, চুপচাপ কফি খাচ্ছে। নিশি তৈমুরকে বলল, আহা, মেয়েটাকে লজ্জা দিচ্ছ কেন এভাবে? ভাইয়ের সাথে যারা থাকিস তারা সবাই জানে ভাই কফি পছন্দ করে, দিনে 5-6 বার কফি লাগে ওর। জোনাকি তোর পিয়ে, ও হয়তো দেখেছে ভাইকে কফি খেতে তাই দিয়েছে। তুমি মেয়েটাকে ভরকে দিচ্ছ তো একেবারে? নিশি ফের জোনাকিকে বলল, কিছু মনে করে না, ও আসলে মজা করছিল তোমার সাথে। জোনাকি কিচেনের দিকে পা বাড়াতে গেলেই তৈমুর বলে, আমরা আবার তোমার স্যারের মতো কফি পছন্দ করি না, আমাদের চা হলেই ভালো হয়। জোনাকি যেতে যেতে মাথা নাড়ালো। তৈমুর নিশির দিকে ঝুঁকে বলল, কি বুঝলে, কিছু হওয়ার চান্স আছে এদের মাঝে? নিশি বেশ কিছুক্ষণ ভেবে বলল, হতেও পারে, হলে খারাপ হবে না। পার্লার থেকে সেজে সবেই বাড়ি ফিরলো জল, সাথে রিমু গিয়েছিল। রিমু জলকে নিয়ে ওদের ঘরে বসালো। খানিক বাদে স্বচ্ছর পরিবারের সকলে চলে আসবে। জল এক পলক আয়নায় দেখলো নিজেকে। অনেক দামি শাড়ি গায়ে জড়িয়েছে সে। শাড়িটা দেখতে বেশ সুন্দর, যেই পছন্দ করেছে তার পছন্দ বেশ ভালো। এরই মধ্যে শোনা গেল স্বচ্ছরা চলে এসেছে। রিমু নিতু নাহার ওরা সকলে গেট ধরতে চলে গেল। জলের পাশে বসে রইল শুধু জোনাকি, ওর ভারও লাগছে না। এক পাশ থেকে জলকে জাপটে ধরে বসে আছে, দম বন্ধ হয়ে আসছে, ভীষণ রকমের কষ্ট হচ্ছে। জলকে তো আর আগের মতো করে পাবে না, কে প্রতিদিন ঘুম থেকে তুলে জোর করে নাস্তা খাইয়ে তারপর অফিসে পাঠাবে? কে প্রতি বৃহস্পতিবার বিকেল অবধি বসে থাকবে জোনাকির অপেক্ষায় একসাথে দুপুরের খাওয়ার জন্য? কে প্রতি শুক্রবারে বেলা 10টা অবধি না খেয়ে জোনাকির জন্য বসে থাকবে? কাকে জড়িয়ে ঘুমাবে জোনাকি? হঠাৎই ফুপিয়ে কেঁদে ওঠে সে। কাঁদতে চাইছে না, কিন্তু কান্নাটা আটকে রাখতেও পারছে না। বোনের কান্না দেখে জলও নিজেকে সামলাতে পারল না। খানিক বাদে নিশি রিমু আর মিতুর সাথে ঘরে এসে দেখে দুই বোন কাঁদছে একে অপরকে জড়িয়ে ধরে। রিমু দ্রুত এগিয়ে যায়, দুইজনকে শান্ত করে। জল নিশিকে দেখে সালাম দেয়। জোনাকি তখনও থেমে থেমে নাক টানছে। নিশি মুচকি হেসে জলের পাশে বসল।
হাতে কয়েকটা গহনার বাক্স। নিশি একে একে বক্সগুলো থেকে সব গহনা বের করে জলকে পরিয়ে দেয়। রিমু, নাহার, মিতু ওরা অবাক চোখে দেখে, কোনো গহনার কমতি নেই। নাকের টানা নোলকটা অবধি সোনা দিয়ে গড়ানো। নাহারের বিয়েতেও সোনার গহনা দিয়েই সাজিয়ে দিয়েছে। হাতে, কানে, গলায়, মাথায় সব গহনা দিয়েছে, কিন্তু জলের মতো এত গহনা না। ওরা বেশ খুশি হলো, মেয়েটা বেশ ভালো ঘরেই যাচ্ছে। আল্লাহ স্বামী সংসার নিয়ে ভালো থাকুক, এটাই তো সকলের চাওয়া। রিমুন, মিতু এক প্রকার জোর করেই জোনাকিকে সাথে করে নিয়ে গেল। নিশি আর নাহার আছে জলের কাছে। স্বচ্ছর খাওয়া শেষ, এবার হাত ধোয়ানোর পালা। হাত ধুয়ে টাকা আদায় করতে হবে তো। ড্রয়িং রুমে পা রাখতেই জোনাকি সবার আগে নজর গেল আধারের দিকে। ফুল ব্ল্যাক গেটআপে বেশ ভালোই লাগছে তাকে দেখতে। আধার সোফায় বসে ফোনে কথা বলছে। দ্রুত দৃষ্টি সরিয়ে নেয় জোনাকি। রিমু, মিতু তাদের সাথে চলে যায় স্বচ্ছর কাছে হাত ধোয়াতে। স্বচ্ছর হাত ধোয়ানোর সময় এক প্রকার হইচই শুরু হয়ে গেছে। শোরগোলের শব্দ অনুসরণ করেই আধারের দৃষ্টি পড়ে জোনাকির দিকে। কালো শাড়িতে মেয়েটাকে মনোমুগ্ধকর লাগছে দেখতে। আধার একভাবেই কিছুক্ষণ তাকিয়ে থেকে দৃষ্টি সরায়। স্বচ্ছর হাতে সাবান মাখিয়ে হাত ধরে বসে আছে জোনাকি। টাকা না দেওয়া অবধি হাত ধুয়ে দেবে না। তখনই তৈমুর আর রিশাদের দাবি, ওদের হাতও ধুইয়ে দিতে হবে, নয়তো ওরা টাকা দিবে না। জোনাকি বলল, অবশ্যই ধুয়ে দেব, তবে টাকার পরিমাণ ডাবল হতে হবে। কথাটা বলেই জোনাকি রিমু আর মিতুকে ইশারা করতেই ওরা দুজনেই তৈমুর আর রিশাদের হাতে সাবান মাখানো শুরু করলো। ওরা যে সত্যি সত্যি হাত ধোয়াবে ভাবেনি তৈমুর বা রিশাদ, তাই আচমকা হাতে সাবান মাখানোতে ভড়কে যায় ওরা। তৈমুর বলে, হাত না ধোয়ালে টাকা দেব কি করে, আগে হাত ধুয়ে দাও তারপর টাকা দিচ্ছে। রিমু তৈমুরের হাতে পানি ঢেলে দিল। তৈমুর ভালো করে হাত কোচলে ধুয়ে টিস্যু দিয়ে মুছে নেয়। রিশাদ বলে, মিতু বলে, আপনি বসে থাকুন, টাকা না দেওয়া অবধি আপনার হাত ধোয়া হবে না। তৈমুর সেখান থেকে উঠে গিয়ে আধারকে সাথে করে নিয়ে আসে। স্বচ্ছর পাশে বসায় ওকে। তারপর জোনাকিকে উদ্দেশ্য করে বলে, আধারের হাত ধোয়ালে তোমাদের যা ডিমান্ড তার তিন গুণ পাবে। আধার জোনাকির চোখাচোকি হলো একবার। সেই সামান্য সময়ের চোখাচোকিতেই তৈমুরের নজর এড়ালো না। জোনাকি বলল, আমাদের ডিমান্ড অনুযায়ী দিলেই হবে, তিন গুণ লাগবে না। রিমু যেন সুযোগ পেল আধারকে স্পর্শ করার, ও বলল, অবশ্যই তিন গুণ লাগবে, আমি ধোয়াচ্ছি হাত। বলেই আধারের দিকে গেলেই আধার উঠে যেতে নেয়। তৈমুর বসতে বললে আধার চোখ রাঙিয়ে তাকায়। তৈমুর মৃদু হেসে বলে, জোনাকি যদি ধুয়ে দেয় তাহলেই টাকা তিন গুণ হবে, তাছাড়া না। জোনাকি আর চোখে আরও একবার তাকায় আধারের দিকে। আধার এবার সরাসরি দৃষ্টি ফেলেই তাকিয়েছে জোনাকির পানে। কি হলো, ধোয়াও আধারের হাত? কথাটা বলেই তৈমুর ঠোঁট কামড়ে হাসে। আধার তখনও জোনাকির দিকে তাকানো। জোনাকি শক্ত কণ্ঠে বলে, এখানে বস স্বচ্ছ ভাইয়া, আমরা তার হাত ধুয়ে টাকা নেব। আধারের হাত ধোয়ালে তিন গুণ পাবে বললামই তো, নয়তো এত টাকাও না, নয়তো এক টাকাও না, আমরা নিজেরাই নিজেদের হাত ধুয়ে নিতে পারি। জোনাকি স্বচ্ছর হাত ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়, বলে, লাগবে না টাকা। জোনাকি চলে যাওয়ার জন্য দুই কদম বাড়াতেই রিমু বলে, আমি ধুয়ে দিচ্ছি হাত। থেমে যায় জোনাকি। রিমু কি সত্যি সত্যি ধুয়ে দিতে হাত? রিমু কি সত্যি সত্যি ধুয়ে দিবে হাত, স্পর্শ করবে আধারকে? পেছনে ফিরে আবার তাকায় জোনাকি। তৈমুর মৃদু হাসে জোনাকির চাহনি দেখে, তারপর বলে, এই চান্স শুধু জোনাকির। রিমু বিরক্ত হলো, যে হাত ধোয়াতে চায় না তাকে দিয়েই জোর করে কেন ধোয়াবে? ও নিজে তো চাচ্ছে ধুয়ে দিতে, তাহলে ওকে ধোয়াতে দেবে না কেন? আশ্চর্য। মিতু এবার জোনাকিকে জোর করতেই থাকে হাত ধোয়ানোর জন্য, না হলে একটা টাকাও পাওয়া পাবে না ওরা। মিতু রিকোয়েস্ট ফেলতে না পেরে জোনাকি ফের আধারের মুখোমুখি গিয়ে বসে, তারপর বলে, দেখি আপনার কোটে হাতা উপরে তুলুন। আধার বাধ্য ছেলের মতো নিজের ডান হাতের কোচের হাতা টেনে ওপরে তোলে।
জোনাকি আশ্চর্য হয়ে তাকায়। কিছুক্ষণ আগে রিমু হাত ধোয়াতে যাওয়ার সময় তো উঠে চলে যাচ্ছিল, তাহলে জোনাকির বেলায় যাচ্ছে না কেন? উল্টো জোনাকির কোচের হাতা তুলতে বলতেই সাথে সাথে হাতা তুলে ফেলে। রিমু দাঁতে দাঁত চেপে ধরল, ব্যাপারটাও নিজেরও নজর এড়ায়নি। তৈমুর তো প্রথম থেকেই মজা নিচ্ছে। জোনাকি কোনো কথা না বলে চুপচাপ আধারের হাতে সাবান মাখিয়ে ধুইয়ে দেয়। রিমু স্বচ্ছর হাত ধুইয়ে দেয়। মিতু বলে, এবার আমাদের টাকা। তৈমুর পকেট থেকে টাকা বের করে জোনাকির হাতে দেয়। জোনাকি টাকা নিয়ে চলে আসতে নিলেই শাড়ির আঁচলে টান বাজে। পেছনে ফিরে তাকায় জোনাকি। আধার জোনাকির শাড়ির আঁচল টেনে তাই দিয়ে হাত মুছে বলল, হাত মুছাতে ভুলে গিয়েছিলে। কথাটা বলেই আধার নিজের সেখান থেকে উঠে চলে যায়। আহাম্মক হয়ে দাঁড়িয়ে হয় জোনাকি, মুচকি হাসে তৈমুর, অন্যদিকে রাগে ফেটে পড়ে রিমু। বিদায়ের বেলা ঘনিয়ে আসতেই বুক ভার হয়ে আসে জলের। জোনাকি তো অন্য ঘরে বসে সে কখন থেকে কেঁদে যাচ্ছে। জলকে নিয়ে যাওয়ার পালা এবার। রিমু নাহার ওরা জলকে নিয়ে ড্রয়িং রুমে আসে। আনিসুজ্জামান মেয়েকে শাহাদাত এবং স্বচ্ছর হাতে তুলে দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়ে। বাবার কান্নায় নিজেকে আর ধরে রাখতে পারে না জল। বাবার গলা জড়িয়ে ধরে কাঁদতে থাকে। নাহার ভেতর ঘর থেকে জাহানারাকে জলের কাছে নিয়ে আসে। বাবাকে ছেড়ে এবার মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে জল। অনেক সময় চলে যাওয়ার পরেও জোনাকিকে না দেখে এদিক সেদিক খুঁজতে থাকে। রাফিন বলে, জল এলোমেলো পায়ে সে ঘরের সামনে এসে দাঁড়ায়। দরজায় দাঁড়িয়ে বেশ কয়েকবার ডাকে, কোনো সাড়া দেয় না জোনাকি। জল এবার দরজা ধাক্কা দিয়ে বলে, বের হবি না জোনাকি, চলে যাচ্ছি তো আমি, আর আগের মতো ফিরবো না এই বাড়িতে, সবসময় অতিথি হয়ে আসতে হবে। দেখ জোনাকি, কাছি আমি, এখনো দরজা খুলবি না তুই। জোনাকির কোনো সাড়া নেই। নাহার জলকে নিয়ে চলে আসার জন্য ঘুরতেই খট করে দরজা খোলার শব্দ হয়। জল পেছনে ঘোরার আগেই জোনাকি পেছন থেকে ওকে জাপটে ধরে শব্দ করে কাঁদে, বলে, তুই যাস না আপুই, আমার রাতে ঘুম হবে না তো। তুই জানিস না আমার একা ঘরে ঘুমাতে ভয় লাগে, আমি কাকে নিয়ে ঘুমাবো, ভয় পেলে কি আমাকে সাহস দেবে, প্লিজ আপুই তুই যাস না আমাকে ছেড়ে। জল কাঁদছে, কাদার ফলে কিছু বলতে পারছে না। এদিকে রাত হয়ে আসছে, এবার ওকে নিয়ে যাবার পালা। নিশি এসে আগলে ধরে জলকে, চলে যেতে চায় বাসা থেকে। জোনাকি সেখানেই দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে থাকে। সিঁড়ি অবধি যেতেই জ্ঞান হারায় জল। তৈমুর ইশারা করতেই স্বচ্ছ জলকে কোলে তুলে নিয়ে নেমে যায় সিঁড়ি দিয়ে। জাহানারা এবং আনিসুজ্জামান দুজনেই গাড়ি অবধি এসে মেয়েকে বিদায় দেয়। ফুলে সজ্জিত কক্ষে বসে বসে ঘুমে ঢলছে জল। এই ঘরে ওকে বসিয়ে দিয়ে গেছে ঘন্টা দুয়েক হবে। পুরো ঘরে মোমবাতির আলোয় আলোকিত, ফুলের গন্ধ মোমো করছে ঘরটা। এদিকে ঘুমে তাকাতে পারছে না জল। এক পর্যায়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। জল ঘুমানোর পাক্কা 40 মিনিট পর দরজা খুলে ঘরে ঢোকে স্বচ্ছ। ধীর পায়ে এগিয়ে আসে বিছানার কাছে। দেখতে পায় জল ঘুমাচ্ছে, চোখ মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। স্বচ্ছর ইচ্ছে করল না জলকে জাগাতে, তাই নিঃশব্দে নিজে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। নীরবে বিছানায় উঠে জলের দিকে ঝুঁকে দেখতে লাগলো অপলক। চোখে মুখে গরম নিঃশ্বাস পড়ায় ঘুম ভেঙে যায় জলে। মুখের সামনে স্বচ্ছকে ঝুঁকে থাকতে দেখে তাড়াহুড়ো করে উঠে বসে। অপ্রস্তুত হয়ে যায় স্বচ্ছ। জল আমতা আমতা করে বলে, সরি, আসলে ঘুম ঘুম পাচ্ছিল। স্বচ্ছ প্রথমেই কিছু না বলে পকেট থেকে চেন বের করে পরিয়ে দেয় জলের গলায়। তারপর বলে, সমস্যা নেই, ঘুমাও, তোমাকে দেখে তো ক্লান্ত মনে হচ্ছে। জল ভয়ার্ত স্বরে প্রশ্ন করে, ঘুমাবো? হ্যাঁ, শুয়ে পড়ো। জল আবার গুটিসুটি মেরে শুয়ে পড়ে। শরীর কাঁপছে ওর। স্বচ্ছ নিজেও জলের পাশে শুয়ে জলকে টেনে নিজের কাছে নিয়ে আসে, বুকের সাথে জড়িয়ে নিয়ে বলে, এতদিন কোলবালিশ জড়িয়ে ঘুমিয়েছি, এখন আস্ত একটা বউ আছে, তাই রোজ বউকে জড়িয়ে ঘুমাবো। কথাটা বলে আলতো করে চুমু খায় জলের কপালে। লোকটার স্পর্শে কাঁপুনি শুরু হয় জলের। কপাল থেকে ঠোঁট সরিয়ে ঠোঁটে কয়েক সেকেন্ডের জন্য চুমু খেয়ে জাপটে ধরে শুয়ে পড়ে। তারপর আবার চোখ খুলে বলে, আজ ক্লান্ত তুমি, তাই আজকের দিনটা ছাড় দিলাম,
এরপর আর নো ছাড়াছাড়ি। আজ রাতটা ঘুমাও, কাল দেখে অনলি ভালোবাসা বাসি। হাতে গোলাপি রঙের জর্জেট ওড়নার এক টুকরো ছেঁড়া অংশ নিয়ে বসে আছে আধার। জোনাকির ওড়নার অংশ এটা। কাল জোনাকিকে নিয়ে একটা মিটিংয়ে গিয়েছিল ও, সেখান থেকে ফিরতে ফিরতেই লেট হওয়ায় নিজেই জোনাকিকে বাসায় পৌঁছে দেয়, কেননা তার তাড়া ছিল বাসায় যাওয়ার। জলের হলুদ চেয়ে তাড়াহুড়ো করে গাড়ি থেকে নামতে গিয়ে এই অংশটা গাড়ির দরজার সাথে আটকে পড়ে ছিঁড়ে যায়। সেখান থেকে ছাড়িয়ে নিয়েছে এটা, খুব তুচ্ছ একটা জিনিস, কিন্তু আধারের কাছে বেশ মূল্যবান মনে হচ্ছে। খুব যত্নে রেখেছে এই একদিন। হুট করে আধারের মনে পড়ে গেল আজ বিকেলের ঘটনা। জোনাকির আঁচল টেনে হাত মোছাটা যেন দুর্দান্ত একটা মোমেন্ট ছিল আধারের কাছে। মেয়েটা যখন ভয় ভয় চেহারা নিয়ে তাকায় ওর দিকে, তখন মেয়েটার ওই ভয়ার্ত চেহারায় হারিয়ে যেতে ইচ্ছে করে আধারের। মনে হয় অনন্তকাল এই মেয়েটার মায়ায় পড়ে কাটিয়ে দিতে পারবেও। আধারের এই সকল ভাবনার মাঝেই ওর পাশে এসে বসে তৈমুর। আধার দ্রুত ওড়নার অংশটা হাতের মুঠোয় বন্দি করে ফেলে। তাই দেখে তৈমুর নিঃশব্দে হাসে। আধার বলে, কিছু বলবে তৈমুর ভাই? রাত তো অনেক হয়েছে শালা বাবু, এখনো না ঘুমিয়ে সুইমিং পুলে বসে বসে কি এত ভাবছো? এমনি বসে আছি। স্বচ্ছ তোমার ছোট ভাই, অথচ দেখো সে ছক্কা মেরে দিয়েছে। এই মুহূর্তে বউ নিয়ে বাসর ঘুরে আসে, আর তুমি বড় ভাই হয়ে একটা মেয়ের ওনার সেরা অংশ হাতে করে সেই মেয়েটাকে নিয়ে ভাবছো? প্রত্যুত্তরে কিছু বলে না আধার। তৈমুর ফের বলে, মিস করে গেলে শালা বাবু, আজকে বিয়েতে মত দিলে তুমিও এখন বউ নিয়ে বাসর ঘুরে থাকতে, অন্য মেয়ের চিন্তা ভাবনা মস্তিষ্কে নিয়ে সুইমিং পুলে বসে থাকতে না। সেরকম কিছু না। কেমন কিছু তাহলে? উত্তর করল না আধার। তৈমুর ঠোঁট কামড়ে হাসে। আধার এই মুহূর্তে কিছু একটা বলবে সেটা শিওর তৈমুর, তাই তো চুপচাপ পাশে বসে রইল। কিছু মিনিট গড়াতেই আধার থমথমে গলায় বলল, আই থিঙ্ক আই ওয়ান্ট হার। কথাটা বলেই আর এক মুহূর্ত বসে থাকে না আধার, হনহনিয়ে চলে যায়। তৈমুর সেখানে বসেই আধারের চলে যাওয়া দেখে। তৈমুর হাসল মৃদু। এই দুজনের জুটি হলে ভালোই মানাবে বলে মনে করল তৈমুর। আধার জোনাকিকে তো পাশাপাশি কাছাকাছি বেশ ভালোই লাগে ওর। প্রচণ্ড জ্বরে কাবু জোনাকি, দুই দিন হলো অফিস কামাই যাচ্ছে। জল আর স্বচ্ছ কালকেই এই বাসা থেকে ঘুরে গিয়েছে। তানিসুজ্জামানকে নিয়ে হসপিটালে যাওয়ার ডেট আজকে, অথচ জোনাকি বিছানা থেকে উঠতে পারছে না ক্লান্ত শরীর নিয়ে। জ্বর এখনও কিছুটা কম থাকলেও শরীর এখনও দুর্বল। জাহানারা বেশ কিছুক্ষণ বসে জোনাকির মাথায় জলপট্টি দিচ্ছে। জ্বর হালকা হয়ে এসেছে অনেকটা। জাহানারা বলল, আজকে তো তোর বাবাকে নিয়ে হসপিটালে যাওয়ার কথা ছিল, তুই তো অসুস্থ আজ। তুমি বাবাকে নিয়ে যাও, আবার সমস্যা হবে না। তোকে একা রেখে জ্বর নেই তো, তুমি যাও। জাহানারা আর দ্বিমত করল না, আনিসুজ্জামানকে নিয়ে বেরিয়ে পড়ল হসপিটালের উদ্দেশ্যে। জোনাকি ভালো করে দরজা লক করে আবার বিছানায় গিয়ে কাঁথামুড়ি দিয়ে শুয়ে পড়ল। ঘণ্টা তিনেক বাদে জাহানারার নাম্বারে ফোন করে খোঁজ নেয় জোনাকি। 12 নম্বর সিরিয়াল আছে, এখন 10 চলছে। তীব্র রিংটনের শব্দে ঘুম ভেঙে যায় জোনাকির। মুখের ওপর থেকে কাঁথা সরিয়ে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে একজন লোক বলল, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আপনি কি জোনাকি বলছেন? একজন ভদ্রলোক এবং মহিলা অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে নেওয়া হচ্ছে। ফোনটা ওনাদের থেকে পেয়েছি, আপনি কি ওনার পরিচিত? কাইন্ডলি ওনাদের পরিবারকে খবরটা জানিয়ে দিবেন। মুহূর্তেই ঘুম ছুটে যায় জোনাকির। শোয়া থেকে উঠে বসে দুহাতে চোখ কোচলে ভালো করে নাম্বারটা দেখে। আনিসুজ্জামানের নাম্বার। সারা শরীর থরথর করে কাঁপতে থাকে জোনাকির। ততক্ষণে ফোনের ওপাশের ব্যক্তি হ্যালো হ্যালো করছে। জোনাকি কাঁপা কাঁপার স্বরে জিজ্ঞাসা করল, কোন হসপিটালে নেওয়া হচ্ছে? আপনি কে হন উনাদের? জোনাকি কান্নারত স্বরে বলল, মেয়ে। লোকটা সময় না নিয়ে দ্রুত হসপিটালের নাম বলে ফোন রেখে দেন। জোনাকির অবস্থা পাগল প্রায়। কি করবে, কাকে বলবে ভাবতে ভাবতেই কয়েক সেকেন্ড গড়ালো। বিছানার কাছ থেকে ওন্নাটা গায়ে জড়িয়ে
ফোন আর পার্স নিয়ে ফ্ল্যাটে তালা মেরে নিচে নেমে যায় দ্রুত। আধ ঘন্টার মাঝেই হসপিটালে পৌঁছে বাবার নাম্বারে ফোন দেয় জোনাকি। সেই লোকটা ফোন রিসিভ করে থার্ড ফ্লোরে ওটির সামনে যেতে বলেন। জোনাকি লিফটের কথা বেমালুম ভুলে সিঁড়ি বেয়ে দৌড়ে ওপরে ওঠে। গায়ে তখনও হালকা জ্বর থাকায় কয়েক সিঁড়ি উঠতেই ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু থেমে থাকে না ও। ওটির সামনে গিয়ে দাঁড়াতেই একজন মধ্যবয়সী মহিলা এবং পুরুষ এগিয়ে আসে জোনাকির দিকে। মহিলাটি প্রশ্ন করেন, তুমি জোনাকি? হ্যাঁ হ্যাঁ, আমার বাবা মা কোথায়, ওরা ঠিক আছে? পুরুষটি বলেন, তোমার বাবার অপারেশন চলছে, আর আর মা, মা কোথায় আমার? মহিলাটাও জোনাকিকে এক পাশ থেকে আগলে নিয়ে বলেন, শান্ত হও মা, তোমার মা বেঁচে নেই, স্পট ডেড। পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে এলো জোনাকির। জাহানারা নেই কথাটা মাথায় আসতে মা বলে চিৎকার করে কেঁদে উঠল। মহিলাটা বুকের সাথে আগলে নিল ওকে। প্রশ্ন করলেন, তোমার বাড়িতে আর কেউ নেই মা, তুমি একাই? এই মুহূর্তে এসে জোনাকির জলের কথা মনে হলো। ফোন বের করে ডায়াল করে জলের নাম্বারে, একবার দুইবার তিনবার, জল ফোন তুললো না। এরপর ট্রাই করলো স্বচ্ছর নাম্বারে, স্বচ্ছর ফোনও বন্ধ। জোনাকি এই মুহূর্তে নিজেকে পাগল পাগল লাগছে। আধারের কথা মাথায় আসতেই দ্রুত আধারের নাম্বারে ডায়াল করে। কয়েকবার রিং হতেই রিসিভ হয় ফোন। জোনাকি কেঁদেই যাচ্ছে, কাদার ফলে কথা বলতে পারছে না। আধার অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করে, জোনাকি আরে ওকে, জ্বর সেরেছে তোমার? বেশি শরীর খারাপ লাগছে, কাঁচো কেন? আমার মা। আন্টি, কি হয়েছে আন্টির, ঠিক আছে উনি? আর নেই। স্তব্ধ হয়ে যায় আধার। জোনাকির কা থেকে ঠিকানা নিয়ে দ্রুত বেরিয়ে যায় অফিস থেকে। স্বচ্ছর ফোন বন্ধ আর জল ফোন তুলছে না দেখে বাসার নাম্বারে ফোন করে জানিয়ে দেয় ও। আনিসুজ্জামানও মারা যায়, বাঁচানো যায়নি তাকে। একই সাথে বাবা মা দুজনকে হারিয়ে শোকে পাথর হয়ে যায় জোনাকি। অতিরিক্ত কান্নার ফলে মাথা যন্ত্রণা করছে, শরীরের জ্বরটা আবারও নাড়াচাড়া দিয়ে উঠেছে। হসপিটালের করিডোরে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে এক ধ্যানে তাকিয়ে আছে জোনাকি। কিছু মুহূর্ত বাদেই হাজির হলো আধার, দৌড়ে জোনাকির সামনে গিয়ে বসল। জোনাকির দুই গালে হাত রেখে জিজ্ঞাসা করল, আঙ্কেলের কি অবস্থা জোনাকি, উনি ঠিক আছে? আর আন্টি? আমি অনাথ হয়ে গেলাম স্যার, একই সঙ্গে বাবা মা দুজনই আমাকে চিরতরে একা করে দিয়ে না ফেরার দেশে চলে গেল। কথাটা বলেই ডুকরে কেঁদে ওঠে জোনাকি। আধারের বুক ভারী হয়ে আসলো। বাবা মা না থাকার যন্ত্রণা আধার খুব ভালো করেই জানে। কাঁদতে কাঁদতে আধারের বুকে ঢলে পড়ে জ্ঞান হারায় জোনাকি। মৃতদেহ বাসায় নিয়ে আসা হয়েছে। হসপিটালের সব ফর্মালিটি আধার নিজেই ফিল আপ করেছে। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনে জোনাকিদের বাসা ছোট্ট বাসাটায় গিজগিজ করছে। জোনাকির সকল আত্মীয় স্বজন ঢাকাতেই থাকে, তাই আর আনিসুজ্জামান এবং জাহানারার মৃতদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়নি। কান্নাকাটির রোল পড়েছে। জোনাকির চাচা, ফুপু, মামা, খালারা প্রলাপ করে কাঁদছে। জলের পাগলামি বাড়ছে, ওকে কিছুতেই শান্ত করা যাচ্ছে না। বারবার মৃতদেহ ধরে কাঁদতে যায়। নিশি আর রাজিয়া ধরে রেখেছে ওকে। রাজিয়া বুকের সাথে আগলে রেখে বোঝানোর চেষ্টা চালাচ্ছে, কিন্তু এই সময় কি কোনো বোঝা আসে? যার বাবা মা না থাকে সেই তো বোঝে বাবা মা না থাকার কি কষ্ট। দাফন করার মৃত জন্য মৃতদেহ নিয়ে যাওয়ার সময় হয়ে গেল। যাওয়ার আগে জল আর জোনাকির কান্নায় কেঁদেছে সেখানকার প্রতিটি মানুষ। দুই বোন যেন বাবা মাকে কিছুতেই মেনে যেতে দিতে দেবে না, ওভাবে রেখে দিবে নিজের কাছে। চাইলেই কি আর তাদের রাখা যায়? নিয়মানুসারে আল্লাহ তালার ডাকে সাড়া দিয়েছেন দুজন, তাদের ধরে রাখার সাধ্য যে আর কারণ নাই। আনিসুজ্জামান এবং জাহানারার লাশ নিয়ে যায় দাফন করার জন্য। জলকে সামলাচ্ছে রাজিয়া আর নাহার, ওদিকে জোনাকি বারবার জ্ঞান হারাচ্ছে, শরীর পুড়ে যাচ্ছে জ্বরে, মুখটা ফ্যাকাশে হয়ে একটুখানি হয়ে আছে। জোনাকির পাশে রিমু আর নিতু আছে। জোনাকির বাবা মায়ের মৃত্যুর আর চার দিন, তিন দিনের দিন মিলাদ
পড়িয়ে গরিব অসহায়দের খাইয়ে দেওয়া হয়েছে। মাদ্রাসা এতিমখানায়ও খাবার পাঠানো হয়েছে। জোনাকি ওর বাবা মায়ের ঘরে বসে তাদের ছবি বুকে জড়িয়ে কাঁদছে। বাবা মাকে ভীষণ মিস করছে ও। জল এসে পাশে বসল। ও এখন নিজেকে সামলে নিয়েছে খানিকটা, জোনাকির জন্যই। জল যদি এখনও জোনাকির সামনে কান্নাকাটি করে তাহলে জোনাকিকে কে সামলাবে? জোনাকিরও যে এই দুনিয়াতে এখন ও ছাড়া আর কেউ নেই, এই চিন্তা করে নিজেকে শক্ত করেছে জল। তবুও আড়ালে আবডালে ঠিকই কেঁদে বুক ভাসাচ্ছে বাবা মার জন্য। জোনাকি ছবিটা বুকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদছে। জল কাঁধে হাত রেখে বলল, কাঁদিস না জোনাকি, কত বোঝাবো বল, এভাবে কাঁদলে যে বাবা মাও কষ্ট পাবে, ওরা তো আমাদের সবসময় হাসি খুশি দেখতে চেয়েছে, এখন আমরা যদি কেঁদে বুক ভাসাই তাহলে ওরা শান্তি পাবে? হয়তো শারীরিকভাবে আমাদের কাছে নেই, কিন্তু আত্মিকভাবে তো আমাদের কাছেই আছে বল, মিশে আছে তো আমাদের আত্মার সাথে। আমি ভীষণ কষ্ট হচ্ছে আপু, আমাকে একা করে কেন চলে গেল বাবা মা? আমাকেও তো সাথে নিতে পারতো বল, আমি কিভাবে থাকবো ওদের ছাড়া? জল বোনকে বুকে জাপটে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। নিশি আর রাজিয়া ঘর আসে, সেই সময় দুই বোনকে কাঁদতে দেখে কাছে এগিয়ে যায় ওরা। রাজিয়া জলকে কঠোর স্বরে বলে, তোমাকে না বলেছি একদম কাঁদবে না, তুমি কাঁদলে জোনাকিকে কে সামলাবে? শাশুড়ির মৃদু ধমকে জল কান্না থামায়। রাজিয়া জোনাকির পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে বলে, কেঁদো না, আল্লাহর কাছে দোয়া করো যাতে ওনারা জান্নাতবাসী হয়। আর তুমি একা কে বলেছে? জল তোমার বড় বোন আছে না, আমরা সবাই আছি না, আমরা সবাই তো তোমার কাছে, নিজেকে একদম একা ভাববে না। জোনাকি তখনও ফুপাচ্ছে। নিশি জোনাকির মাথায় হাত রেখে বলল, এখন রেডি হও তো, আজ থেকে তুমি আমাদের সাথে স্বপ্ন নিয়েই থাকবে। আমি এ বাসাতেই থাকবো, এখানে আমার বাবা মায়ের অসুস্থ স্মৃতি আছে, সেগুলো ছেড়ে যেতে পারবো না আমি। তুই একা থাকতে পারবি না জোনাকি, তুই আমার সাথেই থাকবি, তোকে একা রাখবো না আমি। প্লিজ আপু, আমি যাবো না, বাবা মায়ের এই শেষ স্মৃতিটুকু আগলি বাঁচতে চাই আমি, এইটুক থেকে দূরে সরাস না আমাকে। বাসাটা তোমাদেরই থাকবে, যখন ইচ্ছে হবে দেশে দুই বোন ঘুরে যাবে, সমস্যা নেই তো। রাজিয়ার কথায় নিশি আর জল সম্মতি জানায়। স্বচ্ছ ঘরে প্রবেশ করে তখন। জোনাকিকে এখনো ওভাবে বসে থাকতে দেখে বলল, কি ব্যাপার, এখনো রেডি হওনি? জোনাকি স্বচ্ছকে বলল, ভাইয়া সবাইকে বোঝেন না, আমি যাব না, আমি আমাদের বাড়িতেই থাকবো, আমার কোনো সমস্যা হবে না। সে কি কথা জোনাকি, তুমি ভাবলে কি করে, তোমাকে একা ফেলে আমরা চলে যাব। জলদি রেডি হও, কয়েকদিন পর আবার আমরা সবাই মিলে এসে এই বাড়ি থেকে ঘুরে যাব। কিন্তু দাদু, সবার এত এত অনুরোধ আর ফেলতে পারেনি জোনাকি। জল জোনাকি দুজনকে মিলেই জোনাকির সকল প্রয়োজনীয় জিনিসপত্র গোজগাজ করে নেয়। তারপর সবাই একসাথে বেরিয়ে পড়ে স্বপ্ননীড়ের উদ্দেশ্যে। জোনাকির বাবা মারা যাওয়ায় মাস দেড়েক পেরিয়েছে, জোনাকি এখনো স্বপ্ননীড়েই আছে। এত বড় বাড়িতে সবাই থাকা সত্ত্বেও জোনাকির দম বন্ধ হয়ে আসে, পাশে জল থাকতেও ভালো লাগে না, মনটা যে ওদের ওই ছোট্ট ফ্ল্যাটটাতেই পড়ে আছে। কয়েকদিন ধরেই মন পুড়ে যাচ্ছে নিজেদের বাসায় যাওয়ার জন্য। জোনাকি বেশ অনুরোধ করে জলকে রাজি করায়। জোনাকি আজ ভীষণ খুশি, ও নিজের বাড়িতে যাবে, সেখানে যেইভাবে ইচ্ছে থাকবে। হ্যাঁ, বাবা মাকে ছাড়া থাকতে কষ্ট হবে, কিন্তু তাদের স্মৃতি আগলে ধরেই তো থাকতে পারবে। স্বপ্ননীড়ের কোনো সদস্য রাজি ছিল না, মত দেয়নি প্রথমে, কিন্তু জোনাকি জেদের কাছে হার মানে। এখন জোনাকি যেহেতু স্বাভাবিক হয়েছে তাই চিন্তা কিছুটা হলেও কমেছে। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে ড্রয়িং রুমে চলে আসে জোনাকি, সাথে জলও আসে। কাল দুই বোন মিলে গিয়ে ফ্ল্যাট পরিষ্কার করে এসেছে, সাথে সারা মাসের শুকনো বাজার করে রেখে এসেছে। স্ন্যাক্স আইটেমও আছে বেশ কিছু, কিছু মাছ মাংস ফ্রিজে ভর্তি করে রেখে এসেছে জল। জোনাকির কোনো বারণ শোনেনি স্বচ্ছ, নিজের হাতেই সব বাজার সদাই করে দিয়েছে এসেছে ও। শুধু শাকসবজি কিনে রাখেনি, সেইগুলো তো আবার নষ্ট হয়ে যাবে, তাই যখন সেটা খাবে জোনাকি কিনেই নেবে। স্বচ্ছ, শাহাদাত, তৈমুর সবাই এই সময় অফিসে। আমিনা বেগম জোনাকিকে নিয়ে সোফায় বসল, এই সেটা বোঝাচ্ছে।
একা ফ্ল্যাটে থাকবে, তাই আগে ভাগেই সতর্কতা অবলম্বন করে চলতে বলছে। রাজিয়া আর নিশি কিচেন থেকে বড় দুটো টিফিন বক্স আর এমনকি কয়েকটা বক্স হাতে করে নিয়ে আসলো। সেগুলো আলাদা একটা ব্যাগে ভরতে ভরতে রাজিয়া বলল, আমি রান্না জানি তো আন্টি, কষ্ট করে এত কিছু রান্না করে দেওয়ার কোনো দরকার ছিল না। রাজিয়া চোখ পাকিয়ে বলে। রাজিয়ার কথায় জোনাকি আর জলের চোখে অশ্রু জমে। যেই রাজিয়া প্রথম দিন জোনাকিকে এই বাড়িতে থেকে পছন্দ করেনি, সেই রাজিয়া জোনাকিকে আজ মেয়ে বলছে। নিশি বুঝতে পারছে দুই বোন আর একটু হলেই কাঁদবে, তাই প্রসঙ্গ পাল্টে জলকে উদ্দেশ্য করে বলে, জোনাকি এর প্রয়োজনের সব গুছিয়ে দিয়েছ তো? জল মাথা নাড়ে। সেই সময় কলিং বেল বেজে উঠল। আফজাল চাচা গিয়ে দরজা খুলে দিল। আধার দরজার বাহিরে দাঁড়িয়ে বলল, জোনাকিকে আসতে বলো চাচা, আমি গাড়িতে অপেক্ষা করছি। আফজাল চাচা সম্মতি জানিয়ে ভেতরে এসে বলল, জোনাকি ম্যাডাম আধার স্যারের গাড়িতে অপেক্ষা করতেছে, জোনাকি মারে যাইতে কইছে। দেও দেহি তোমার ব্যাগপত্র, আমি গাড়িতে রাইখে আহি। এই রেহেনা, ওই ব্যাগ দুইটা তুই লই আই। আফজাল চাচা আর রেহেনা মিলে সবগুলো ব্যাগপত্র নিয়ে চলে গেল। জোনাকির অস্বস্তি হচ্ছে। জোনাকি লক্ষ্য করছে আধার আগের থেকে বেশ নরম হয়েছে জোনাকির প্রতি, আর সেই জন্যই যেন ওর অস্বস্তিটা বেড়েছে। কেমন অদ্ভুত দৃষ্টিতে এক এক সময় তাকিয়ে থাকে লোকটা। তৈমুরও কেমন আধারকে নিয়ে খোঁচা মেরে কথা বলে। আধার হাসে তখন, অথচ জোনাকির মতে লোকটার তখন রেগে যাওয়ার কথা, কিন্তু সে রেগে না গিয়ে হাসে কেন ভেবে পায় না জোনাকি। নিশি বলল, ভাই অপেক্ষা করছে চলো, ও তোমার বাসায় পৌঁছে দিয়ে আসবে। জোনাকি মাথা নাড়িয়ে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। পেছনে পেছনে নিশি, জল, রাজিয়া তিনজনেই আসে ওকে বিদায় দিতে। সন্ধে 7:30 নাগাদ জোনাকি নিজেদের ফ্ল্যাটে এসে পৌঁছায়। এখান থেকে মাগরিবের আগে আগেই বেরিয়েছিল, রাস্তায় জ্যাম থাকার খানিকটায় দেরি হলো আসতে। আধার সবগুলো ব্যাগ জোনাকির ফ্ল্যাটের সামনে রেখে দিয়ে বলল, এখন আসি, সাবধানে থাকবেন, আর রাতের বেলা কেউ ডোরবেল বাজালে দরজা খুলবেন না একদম। কোনো সমস্যা হলে আমাকে বা বাসায় ফোন দিবেন, বুঝলেন? জোনাকি আমতা আমতা করে বলল, দরজা অবধি এসে ফিরে যাবেন, খারাপ দেখাচ্ছে না, ভেতরে এসে বসুন। অন্যদিন আসবো। বাবা মা বেঁচে থাকলে ওনারা যদি বলতো তাহলে এভাবে চলে যেতেন। আধার চোখেতে তাকালো জোনাকির দিকে। মেয়েটার চোখে পানি চিকচিক করছে। না করার আর উপায় পেল না। ব্যাগগুলো হাতে তুলে নিয়ে ফ্ল্যাটে ঢুকলো। জোনাকি বেশ খুশি হলো। ঝটপট এক মগ কফি করে এনে দিল আধারকে। আধার মৃদু হেসে কফির মগ নিয়ে চুমুক দেয়। জোনাকি বলল, আপনি বসুন, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। আধারের উত্তরের অপেক্ষা করল না জোনাকি, দৌড়ে চলে গেল নিজ ঘরে। মিনিট দশেক বাদে ফ্রেশ হয়ে এসে দেখলো আধার বসে ফোন ঘাঁটছে। জোনাকি আমতা আমতা করে বলল, রাতে খাবার দিয়ে একেবারে খেয়ে যান। আধার অদ্ভুত দৃষ্টিতে তাকালো। চটজলদি মাথা নামিয়ে নেয় জোনাকি। আধার কিছুক্ষণ ঠোঁট কামড়ে ধরে রাখলো, তারপর বলল, বাসায় গিয়েই ডিনার করব। খেয়ে গেলে আমি খুশি হব। বাসায় গেলে যা খাবো এখানেও তো সেম খাবারটাই। আপনি অপেক্ষা করলে আমি অন্য খাবার বানিয়ে দিতে পারি। আধার ঠোঁট কামড়ে ধরে হাসলো। এটাই চাচ্ছিল ও। মেয়েটা দুর্দান্ত কফি বানায়, রান্নাও নিশ্চয় ভালো করে। মেয়েটার হাতের রান্না খাওয়ার ভীষণ লোভ ওর। জোনাকি ফের বলল, অপেক্ষা করবেন আপনি। আধার মাথা নাড়ায়। জোনাকি দৌড়ে কিচেনে যায়। কি রান্না করবে ভেবে পায় না। গুটি গুটি পায়ে আবারও ড্রয়িং রুমে আসে। ধীর কণ্ঠে প্রশ্ন করে, কি রান্না করব? যা ইচ্ছে। ফোন চালাতে চালাতে জবাব দেয় আধার। জোনাকি প্রশ্ন করে, আপনার পছন্দের খাবার কি? আপুর হাতের সবজি খিচুড়ি, ওটা আপু বেশ বানায়। নিশি একবার সবজির খিচুড়ি রান্নার সময় জোনাকি পাশে দাঁড়িয়ে সবটা দেখেছিল, তাই ও ভাবল একবার না হয় চেষ্টা করে দেখা যা। জোনাকি ফের কিচেনে আসলো, কিন্তু কোনো সবজি তো নেই। আর এখন ফ্রিজ থেকে মাংস নামালেও সেটা বরফ ছাড়াতে বেশ সময় লেগে যাবে, তাই জোনাকি দৌড়ে নিজের ঘরে গিয়ে পার্স হাতে নিয়ে আধারের সামনে দাঁড়িয়ে বলল,
আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। এবারেও আধারকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে জোনাকি বেরিয়ে গেল বাসা থেকে। ওদের বাসার সামনে মোড়ের কাছে যে বাজার আছে সেখানেই চলে আসলো, দূরত্ব মাত্র 3 মিনিটের। জোনাকি চটজলদি এক চিল মিষ্টি কুমড়ো, মটরশুঁটি, গাজর, ফুলকপি, বেগুন, ধনে পাতা এবং শসা, লেবু, টমেটো কিনে নিল। সবজির দোকান থেকে বেরিয়ে মাংসের দোকানে গিয়ে 1.5 কেজি গরুর মাংস কিনে সেগুলোর দোকান থেকে ছোট ছোট পিস করে কাটিয়ে নিল। বাজারে সদাই নিয়ে বাসায় ঢুকতেই আধার রাগি চোখে তাকায় জোনাকির দিকে, গম্ভীর স্বরে বলল, আসলে সবজি ছিল। আধার থামিয়ে দিল জোনাকিকে, বলল, বাজার নেই আমাকে বললেই তো আমি এনে দিতাম। নেক্সট টাইম কোনো কিছুর প্রয়োজন হলে রাতের বেলা এভাবে বাজারে যাওয়ার জন্য দৌড়াবেন না, আমাদের জানাবেন, আমরা পৌঁছে দেব। জোনাকি চুপচাপ সম্মতি জানায়, তারপর দ্রুত কিচেনে যায় রান্না করার জন্য। ঘন্টা 2-এর মতো সময় লাগে জোনাকির কাটাকুটি করে রান্না শেষ করতে। সবজি এবং গরুর মাংস দিয়ে খিচুড়ি এবং বেগুন ভাজা করেছে জোনাকি। ঘেমে নেই একাকার অবস্থা, বিদ্যুৎ চমকাচ্ছে বারবার, মনে হচ্ছে বৃষ্টি হবে। বাহিরে প্রচণ্ড বেগে বাতাস বইছে। জোনাকি দ্রুত সবজির খিচুড়ি বেগুন ভাজা পাত্রে বেড়ে নিল, তারপর শসা, লেবু, টমেটো, পেঁয়াজ, মরিচ সব কিছু সুন্দরভাবে কেটে প্লেটে সাজিয়ে সব কিছু টেবিলে নিয়ে রাখল। এরপর নিজের ঘরে গিয়ে কোনো মতে হাত মুখে পানি দিয়ে পরনের জামা পাল্টে আবার ডাইনিংয়ে আসলো। চেয়ার টেনে প্লেটে গ্লাস দিয়ে আধারকে ডাকলো খেতে। আধার চুপচাপ এসে বসল। জোনাকি নিজেই খাবার বেড়ে দেয় আধারের প্লেটে। আধার খাবার মুখে দিতে গিয়েও থেমে যায়, প্রশ্ন করে, আপনি খাবেন না? আগে আপনি খেয়ে নিন, আমি পরে। পরে না, এক্ষুনি বসুন, বলেই আধার নিজের প্লেট নিয়ে খাবার তুলে দিল জোনাকির জন্য। জোনাকি বাধ্য মেয়ে, তাই চুপচাপ বসে পড়ল। অতঃপর দুজনে একসাথেই খাওয়া শেষ করলো। সব কিছু গুছিয়ে কিচেনে রাখার সময়ই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। জোনাকি হাতের কাজ রেখে দ্রুত কিচেনের জানলা বন্ধ করে দৌড় দেয় রুমের বারান্দা লক করতে। টানা 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, রাস্তায় চলার উপায় নেই। ঘড়িতে তখন রাতের 11:30 বাজে, অথচ বৃষ্টি থামার নামগন্ধ নেই। ড্রয়িং রুমের 2 সোফায় দুজনে চুপচাপ বসে আছে। আধার চেয়েছিল বৃষ্টির মাঝেই চলে যেতে, জোনাকি যেতে দেয়নি, বলেছে বৃষ্টি থামলে যেতে, কিন্তু বৃষ্টি তো থামছে না। আধার এবার উঠে দাঁড়িয়ে বলল, বৃষ্টি মনে হয় থামবে না, আসছি আমি, গাড়ি আছে সাথে, কোনো সমস্যা হবে না যেতে। বাজ পড়ার শব্দ হলো, বৃষ্টি আবারও বাড়ছে, সাথে বাজ পড়ছে, ঝড় হচ্ছে বাইরে ভীষণ রকমের। এই ঝড়ের রাতে জোনাকির একা ফ্ল্যাটে থাকতে এবার ভয় ভয় লাগছে, যদি কারেন্ট চলে যায় তখন? জোনাকি মিনমিন করে বলল, আর যাবেন না, আমার ভয় লাগছে। আমি থাকলে ভয় লাগবে না? আধারের প্রশ্নের ধরনটা বুঝতে পারল জোনাকি, এই মানুষটাকে নিয়ে এই রকম কোনো ভয় নেই জোনাকির মনে, তাই বলল, আপনাকে নিয়ে ভয় নেই। রাতের 12টা বাজে, ঝড় কমার বদলে বেড়েই যাচ্ছে। জোনাকি আধারকে ওর ঘরে শুতে দিয়ে এসে নিজে বাবা মায়ের ঘরে এসেছে। ঘুম আসছে না জোনাকির, বাবা মাকে ছাড়া এই প্রথম এই বাড়িতে একা থাকছে ও। আর চাইলেও যে কখনো বাবা মায়ের সাথে থাকা হবে না, তাদের ছোঁয়া যাবে না, ভাবতেই কান্না পায় ভীষণ জোনাকি। ঘুম আসছে না, বিধায় বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। দেয়ালে টাঙানো বাবা মায়ের ছবির দিকে তাকিয়ে থাকলো অপলক। বাইরে ঝড়ের প্রকোপ খানিকটা কমে আসছে, বারান্দার দরজা খুলে রেখেছে, বৃষ্টির ঝাপটা এসে পড়ছে বারান্দায় ছড়িয়ে ঘরের মধ্যে, বাতাস আসছে ক্ষণে ক্ষণে। জোনাকির খুব ইচ্ছে করলো বারান্দায় গিয়ে দাঁড়াতে, ইচ্ছেটাকে দমিয়ে না রেখে গুটি গুটি পায়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। দুহাতে বারান্দার গ্রিল আঁকড়ে ধরে আকাশের দিকে মুখ করে তাকায়। অপলক তাকিয়ে থাকে মেঘলা অন্ধকার আকাশের দিকে। বাতাসে খোলা চুল এবং জর্জেটের ফিনফিনে পাতলা গোলাপি ওড়নাখানা উড়ছে এলোমেলোভাবে, বৃষ্টির ঝাপটা এসে চোখে মুখে পড়ছে বারবার। জোনাকি বিরক্ত হচ্ছে না, বরং ভালোই লাগছে ওর। ইমার্জেন্সি কল এসেছে আধারের। ফোনটা রিসিভ করে মিনিট 2 কথা বলতেই লাইন কেটে গেল। আধার কান থেকে ফোনটা নামিয়ে দেখে ফোন বন্ধ, অর্থাৎ ফোনের চার্জ শেষ। কথা বলাটাও জরুরি, আর কোনো উপায়ন্তর না পেয়ে জোনাকি যে ঘরে শুয়েছে সেদিকে পা বাড়ায়।
দরজায় নক করে বেশ কয়েকবার, কোনো সাড়া শব্দ না এলে ভেতরের থেকে। আধার দরজায় হাত দিতেই দরজা খুলে যায়, ভেতরে উঁকি দিয়ে কাউকে দেখতে পেল না। ভাবলো হয়তো ওয়াশরুমে আছে, কিন্তু পর মুহূর্তেই দেখল ওয়াশরুমের দরজা খোলা। চলে আসতে নেয় আধার, কি মনে করে যেন আবার ভেতরে পা রাখে। বারান্দায় একটা অবয়ব দেখে এগিয়ে যায় সেদিকে। জোনাকিকে এইরূপ রূপে দেখে হৃৎস্পন্দন থেমে যায় আধারের, শুকনো ঢোক গিলে এগিয়ে যায় সেদিকে। কাপা কাপা ভাবে হাত বাড়ায় জোনাকির দিকে। ঠিক সেই মুহূর্তেই জোনাকি পেছনে ঘুরে আচমকা আধারকে দেখে ভয়ে চিৎকার করতে গেলেই আধার দ্রুত মুখ চেপে ধরে জোনাকির, ফিসফিস করে বলে, ইটস মি, ডোন্ট সাউন্ড। এভাবে চেঁচালে আশপাশের ফ্ল্যাটের মানুষজন উল্টোপাল্টা ভাববে। কথাগুলো বলেই জোনাকির মুখ থেকে হাত সরিয়ে নেয় আধার। জোনাকি ভয়ে জড়সড় হয়ে দাঁড়ায়, হাঁপাতে হাঁপাতে বলে, আপনি শব্দ করে আসবেন না, ভয় পেয়ে গেছিলাম। দরজায় নক করেছিলাম, আপনি শুনেননি? করে দরকার ছিল। আধার আর একবার চোখ বুলালো জোনাকির দিকে। এই বাসায় থাকাটা এই মুহূর্তে ঠিক হবে না। আধারের নিজেকে সামলাতে কষ্ট হচ্ছে, আলতো করে আঙুলে আঙুল ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। ফাঁকা ঢোক গেলে আধার বলল, ঝড় থেমেছে, এখন আর আপনার একা থাকতে সমস্যা হবে না, বাসায় ফিরে যাচ্ছি আমি, দরজাটা ভালো করে লক করে যান। কথাগুলো বলেই আর এক মুহূর্ত দাঁড়ায় না আধার, দ্রুত কদম ফেলে বেরিয়ে যায় বাসা থেকে। আধার এত দ্রুত কথাগুলো বলে চলে গেল যে জোনাকি পাল্টা কিছু বলার সুযোগ পেল না আর। গুটি গুটি পায়ে গিয়ে দরজা ভালো মতো আটকে দিয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। বাসায় ফিরে একদণ্ড শান্তিতে বসতে পারছে না আধার, এলোমেলো লাগছে সব কিছু। আজকেই কি ঝড়টা হওয়ার ছিল? আজকেই মেয়েটাকে ওভাবে বারান্দায় গিয়ে দাঁড়াতে হলো? হলো তো হলোই, ওর সামনেই কেন? দুহাতে মাথার চুল খামচে ধরে আধার, জোনাকিকে ছোঁয়ার কোনো অধিকারও নেই, খুব শীঘ্রই অধিকার বানাতে হবে। দরজায় নক হলো, আধার ভেতরে আসতে বললেই তৈমুর এসে বসল পাশে, প্রশ্ন ছুড়ল, শুনলাম জোনাকিকে ছাড়তে গিয়েছিলে ঝড় বৃষ্টির রাতে, এইভাবে চলে এলে যে, ঝড় বৃষ্টি থামলে? তৈমুর সন্দিহান দৃষ্টিতে পরখ করে আধারকে। আধার ফের বলল, মেয়েটা আমাকে ঘুমের ঘুরেও জ্বালাচ্ছে তৈমুর ভাই, কি করা যায় বলুন তো? তৈমুর মুচকি হেসে বলল, সব ব্যবস্থা করছি শালাবাবু, এখন ঘুমিয়ে পড়ো, সকালে আবার অফিস আসে তো নাকি? আধার সম্মতি জানায়, তৈমুর মৃদু হেসে বেরিয়ে যায় ঘর থেকে। জল স্বচ্ছকে নিয়ে নিজেদের বাসায় এসেছে। জোনাকি তো পুরো ব্যস্ত স্বচ্ছকে আপ্যায়ন করায়, কি রেখে কি করবে ভেবেই পাচ্ছে না যেন। কয়েক ধরনের নাস্তা বানিয়ে দুই বোন আর স্বচ্ছ বসলো বিকেলের আড্ডায়। আড্ডার এক ফাঁকেই জল জোনাকিকে প্রশ্ন করল, তোর কোনো পছন্দ আছে জোনাকি? জোনাকি ভ্রুকুচকে বলল, পছন্দ মানে? মানে কাউকে ভালোবাসো, পছন্দ করো কাউকে? স্বচ্ছর কথায় কিছু সেকেন্ডের জন্য আধারের মুখখানা ভেসে উঠল জোনাকির চোখে, পরপরে নিজেকে ধাতস্থ করে বলল, সেরকম কিছু নেই কেন? এবার জল বলল, নাহার আপু ফোন করেছিল দুই দিন আগে, তোর জন্য একটা বিয়ের সম্বন্ধ দেখেছে, হাসান ভাইয়ের চাচাতো ভাইয়ের সাথে পরিবার থেকে সম্বন্ধটা এসেছে। এতটুকু বলে থামল জল, জোনাকি অপলক তাকিয়ে আছে। জল এবার স্বচ্ছকে দেখিয়ে বলল, তোর ভাইয়া দূর থেকে খোঁজ খবর নিয়েছে ছেলের, সব কিছুই পারফেক্ট, এখন তুই যদি সম্মতি দিস তাহলে সন্ধ্যায় আসতে বলবো। শুকনো ঢোক গেলে জোনাকি, কি বলবে ও, আধারকে ভালো লাগে ওর, এটা বলবে? না না, এটা কিভাবে বলবে, আধারের দিক থেকে সেরকম কিছু নেই, লোকটা উচ্চবিত্ত পরিবারে বেড়ে ওঠা, তার সব কিছুই হাই কোয়ালিটি সম্পন্ন, তার চয়েসও নিশ্চয়ই তার মতোই কোনো মেয়েই হবে, সে তো আর স্বচ্ছর মতো বড় ঘরের জন্মেও সাধারণভাবে থাকেনি, সবাই তো আর ওর স্বচ্ছ ভাইয়ার না, কোথায় এয়ার গ্রুপের এমডি আধার রেজওয়ান, আর কোথায় তার পিএ পোস্টে চাকরি করা অনাথ মধ্যবিত্ত ঘরের মেয়ে জোনাকি। এসব মাথা থেকে ঝেড়ে ফেলে জোনাকি বলল, তোমরা যা ভালো বোঝো, আমার কোনো আপত্তি নেই। জল আর স্বচ্ছ বেশ খুশি হলো, বেশ বড় ঘর থেকে এই সম্বন্ধ এসেছে, ছেলেটাও খুব ভালো, যদি মেয়েটা বিয়েটা হয় তাহলে জোনাকিকে নিশ্চয়ই খুব সুখেই রাখবে। পাত্রপক্ষের সামনে মাথা নিচু করে বসে আছে জোনাকি, পাত্র পাত্রর মা বাবা আর ছোট বোন এসেছে, সাথে নাহার আর হাসানও আছে,
টি টেবিলে হরেক রকমের নাস্তা দিয়ে জল আর নাহার মিলে সকলেরই ভীষণ পছন্দ হলো জোনাকিকে। হাসান বলল, কারো কোনো আপত্তি না থাকলে নিহাদ আর জোনাকিকে আলাদাভাবে কথা বলতে পাঠাই। সকলেই সম্মতি জানালো, যাদের বিয়েটা হবে তাদেরও তো নিজস্ব কথাবার্তা বলার দরকার আছে। জোনাকি মিহাদকে নিয়ে নিজের ঘরের বারান্দায় গেল। বেশ কিছুক্ষণ নীরব থেকে মিহাদ নিজেই বলল, আপনার কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন আমাকে। কোনো প্রশ্ন নেই আমার, নিচু কণ্ঠে জবাব দিল জোনাকি। মিহাদ বলল, আপনাকে মাস ছয়েক আগে হাসান ভাইদের বাসায় দেখেছি, তখনই ভালো লেগে যায় আমার। ইচ্ছে ছিল তখনই কথা বলবো আপনার পরিবারের সাথে, পরে আপনার বড় বোনের বিয়ে হওয়ার অপেক্ষায় ছিলাম। ভেবেছি ওনার বিয়ে হলেই আপনার বাবার কাছে প্রস্তাব রাখবো আমি, কিন্তু এইটুকু বলে থেমে যায় মিহাদ। খানিকক্ষণ সময় চুপ থেকে ফের বলে, তার মাঝে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল তোমার সাথে, এর মাঝে আর বিয়ের কথা বলতে সাহস পাইনি। তবে হাসান ভাইকে জানিয়ে রেখেছিলাম, সে বলেছে আপনাকে কিছুদিন সময় দিতে, তাই তো আপনি স্বাভাবিক হওয়া অবধি অপেক্ষায় ছিলাম আমি। জোনাকির চোখ ভার হয়ে আসলো, বাবা মার কথা মনে হতেই চোখ উপচে জল গড়িয়ে পড়ল। মিহাদ ব্যস্ত ভঙ্গিতে বলল, সে কি, আপনি কাঁদছেন কেন? আমি কি আপনাকে কষ্ট দিয়ে ফেললাম? জোনাকি চোখের পানি মুছে বলল, না না সেরকম কিছু না, আপনি বলুন। আপনার এই বিয়েতে কোনো আপত্তি নেই তো? আপুই আর সচ্ছে ভাইয়ের আপত্তি না থাকলে আমারও আপত্তি নেই। কথাটা বলার সময় গলা কাঁপল জোনাকির, আধারের রাগী মুখখানা ভেসে উঠল বারবার। সেদিকে পাত্তা না দিয়ে কথাখানা বলেই ফেললো জোনাকি। মিহাদ হাসল, বলল, তবে চলুন সবাইকে আমাদের মতামত জানানো যাক। বেরিয়ে আসলো দুজনেই। মিহাদ বাবা মায়ের পাশে বসে বলল, আমার কোনো আপত্তি নেই। সবাই উৎসুক দৃষ্টিতে তাকালো জোনাকির দিকে। জোনাকি নিচু কণ্ঠে বলল, আপুই আর স্বচ্ছ ভাইয়া যা ভালো বুঝবি তাই হবে। স্বচ্ছ আর জল জানালো ওদেরও কোনো আপত্তি নেই। মিহাদের মা সাথে করে রিং নিয়ে এসেছিল, ভ্যানিটি ব্যাগ থেকে আংটির বক্স বের করে মিহাদের হাতে দেয়। নাহার জোনাকির হাত এগিয়ে দিতেই মিহাদ জোনাকির অনামিকায় রিং পরিয়ে দেয়। জল বাবা মায়ের ঘরে গিয়ে আলমারি থেকে বাবার একটি সোনার আংটি এনে জোনাকির হাতে দেয়। আজকেই আংটি বদলের পূর্ব প্রস্তুতি না থাকায় বাবার রেখে যাওয়া আংটিটাই নিয়ে আসে। জোনাকিও পরিয়ে দেয় মিহাদের আঙুলে। অনাকাঙ্ক্ষিতভাবেই বাগদান হয় দুজনের। চোখের পলকেই জোনাকি হয়ে যায় মিহাদের বাগদত্তা। জোনাকি অফিসে এসে বসতেই আধারের ডাক পড়ল। গুটি গুটি পায়ে আধারের কেবিনের সামনে এসে দাঁড়িয়ে পড়ে জোনাকি। লোকটার দিকে তাকাবে কি করেও, 23 বছরের জীবনে এই প্রথম যে কাউকে ভালো লেগেছিল ওর। ভালো লেগেছিল বললে বোধ হয় ভুল হবে, ভালো লাগার থেকেও বেশি কিছু অনুভব হয় লোকটার প্রতি। অজানা একটা টান অনুভব করে জোনাকি। আচ্ছা, আধার যখন জানবে জোনাকি অন্য একজনের বাগদত্তা, তখন কেমন রিয়াকশন দেবে আধার? কংগ্রাচুলেশন জানাবে, নাকি গোমরা মুখে লোকটা শুভকামনা জানাতেও কার্পণ্য করবে? ভাবছে জোনাকি। সেই মুহূর্তেই ভেতর থেকে রাশভারী কণ্ঠে আধার বলে, জোনাকির ভাবুক মুখটা মুহূর্তেই রং বদলে ফাটা বেলুনের মতো চুপসে গেল। লোকটা এরকম কেন? নরমভাবে কথা বললে কি যাত যায়? বিয়েটা হোক একবার, তারপর আর এই অফিসে চাকরি করা তো দূরে থাক, লোকটার ছায়াও মারাবে না আর, মনে মনে ভেবে নিল জোনাকি। বড়সড় একটা নিঃশ্বাস ফেলে দরজা ঠেলে ভেতরে ঢুকে জোনাকি। আধার দরজার দিকেই তাকালো। জোনাকি ধীর পায়ে হেঁটে টেবিলের সামনে দাঁড়াতেই আধার বসতে বলে। জোনাকি চেয়ার টেনে বসে। আধার প্রশ্ন ছড়ে, এতক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে কি ভাবছিলেন? কিছু না। আধার আর ঘাটালো না, কয়েকটা ফাইল জোনাকির দিকে এগিয়ে দিয়ে বলল, অফিস ছুটির আগে সবগুলো ফাইল ঠিকঠাক চাই আমার। জোনাকি সম্মতি জানিয়ে উঠে দাঁড়াতেই আধার থমথমে গলায় বলল, যেতে বলেছি আমি? না। তাহলে চলে যাচ্ছেন কেন? বসুন। জোনাকি চুপচাপ বাধ্য মেয়ের মতো বসে পড়ল। অযথাই বেশ কিছুক্ষণ জোনাকিকে বসিয়ে রাখল, ল্যাপটপে কাজ করল, আবার মাঝে মাঝে আর চোখে দেখল জোনাকিকে, তারপর বলল, এবার আসতে পারেন আপনি। আধারের কথাটা বলতে দেরি হলেও জোনাকি চট করে দাঁড়িয়ে আধারের কেবিন ছাড়তে মোটেও দেরি হলো না। অফিসে কিছু ফাইল চেক করেছিল জোনাকি। ঘণ্টাখানেক আগেই আধার 3টে ফাইল ধরিয়ে দিয়েছে দেখার জন্য।
অগত্যা বসে বসে সেগুলো দেখতে হচ্ছে ওকে। সেই সময় কেবিনে আসে নিলয়। জোনাকি ফাইল বন্ধ করে সৌজন্য হেসে বলল, বসুন